টকঝাল মিষ্টিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করব চকোলেট পাটিসাপটা। চিলড্রেন্স ডে সকালবেলা বাচ্চাদের জন্য তৈরি করুন এই মজাদার ব্রেকফাস্ট রেসিপিটি। শিশু দিবসের মতন একটি দিন আমাদের সবার শুরু হোক হেলদি অ্যান্ড টেস্টি একটি ব্রেকফাস্টের সাথে। চকোলেট পাটিসাপটা তৈরি করার জন্য নিয়েছি চকোলেট সিরাপ, চকো চিপস আর বানানা। এটা তৈরি করতে আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হলো ডিমের ব্যাটার। এই ডিমের ব্যাটার তৈরি করতে লেগেছে 2 ডিম, 4 টেবিল স্পুন মিল্ক আর ভ্যানিলা এসেন্স। এই সব কিছু খুব ভালো করে বিট করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের মিক্সচার, যেটা আমি এখানে তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটার। এটা অবশ্যই বাটারে করবেন, এতে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব ডিমের ব্যাটার, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এটা অবশ্যই লো ফ্লেমে করবেন আর একটা দিক একটু হতে দেবেন। ফ্রাই প্যানে একটুখানি এটা ছড়িয়ে নিলাম। একটা দিক হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করে কাটা কলা। এইরকম পাতলা পাতলা করে কলাগুলো কেটে নিতে হবে এবং এইভাবে দিতে থাকতে হবে। কলাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি চকো চিপস। চকো চিপস বাচ্চাদের তো খুবই প্রিয়, এটা যে যেরকম পছন্দ করেন সেই রকম পরিমাণে দেবেন। চকো চিপস দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চকোলেট সিরাপ। এটাও তাই, যে যেরকম ভালোবাসেন সে তার পছন্দ মতো পরিমাণে এটা দেবেন। এইভাবে কলা, চকো চিপস আর চকোলেট সিরাপ দিয়ে দিলাম। ততক্ষণে একটা দিক ফ্রাই হয়ে গেছে বাটারে, এবার খুব সাবধানে উল্টে এটা ঢেকে দিতে হবে এবং এটা লো ফ্লেমে একটুখানি হতে দিতে হবে, তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাটারে একইভাবে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম, লো ফ্লেমে অবশ্যই করতে হবে। একটা দিক হয়ে গেলে এর ওপরে একইভাবে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া কলার টুকরোগুলো আর দিয়ে দেবো চকো চিপস এবং চকোলেট সিরাপ। ছোটরা সবাই চকোলেট খেতে খুবই ভালোবাসে, তাই এভাবে যদি চকোলেট পাটিসাপটা তৈরি করে দেওয়া যায় ওরা খুব আনন্দ পাবে। চিলড্রেন্স ডেতে অবশ্যই এটা তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। দিয়ে দিলাম চকো চিপস। চকো চিপস দেওয়ার আগে দিয়েছি খুব সামান্য সিনামন পাউডার। আমি দুটো দুরকমভাবে করলাম, কারণ সিনামন পাউডারের ফ্লেভার অনেকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা দেবেন না। চকো চিপসের সাথে দিয়ে দিলাম চকোলেট সিরাপ। চকোলেট সিরাপ বাচ্চারা খুবই পছন্দ করে, এটা দেখলেই ছোটরা খেতে চাইবে। এবার এটা খুব সাবধানে উল্টে দেব, ঠিক আগেরটা যেমনভাবে করেছিলাম, এবং আবারও একটু হতে দেব। খুব সুন্দর একটা স্মেল আসছে আর দেখতেও এটা যতটা সুন্দর হয় খেতেও ততটাই সুন্দর হয়। এটা একদম রেডি হয়ে গেছে, সার্ভিং প্লেটে আমি নিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে দিয়ে দেব চকোলেট সিরাপ, সাথে দিয়েছি চকো চিপস আর ওয়েফার স্টিক, চকোলেট ওয়েফার স্টিক দিয়েছি এখানে। এটা গরম গরম দুধের সাথে বাচ্চাদের সার্ভ করুন, একটাও কথা না বলে চটপট খেয়ে নেবে। তবে আর কি, চটজলদি এই রেসিপিটি চটপট তৈরি করুন। আর আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।